একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই উন্নত হতে পারে না যদি তার গবেষণা পিছিয়ে থাকে। আমরা কি গবেষণায় পিছিয়ে? আমি মনে করি যে স্বাস্থ্যক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের চেয়ে একটু পিছিয়ে, যেমন কৃষিক্ষেত্রে অনেক দূর এগিয়েছি, 3 থেকে 5 গুণ ফসল ফলছে, কিন্তু আমার প্রিভেন্টিভ ক্ষেত্রে আরও একটু আমাদের নজর দিতে হবে। যদিও আপনি জানেন প্রিভেন্টিভ তো পরে গবেষণা বলে, গবেষণা প্রিভেন্টিভ গবেষণার কথাই বলছি। যেমন ধরেন আইসিডি ডিআরবিতে আমরা যে ওর স্যালাইনটা দিচ্ছি তাতে করে কিন্তু ডায়রিয়াটা কমিয়েছে, এটা কিন্তু আমার একটা রিসার্চের ফল। আজকে আমার এখানে যে রিসার্চগুলো হচ্ছে তার মধ্যে 2-3টা উদাহরণ দিই আপনাকে। এই যে আমরা ফিজি ড্রিঙ্ক খাই, আমি কোনো কোম্পানির নাম বলছি না, ওর মধ্যে যে কালারটা সুগারটা আছে অপ্রয়োজনীয়ভাবে অনেকে খাচ্ছে, এটা কিন্তু কিডনির উপরে ইফেক্ট করছে। ফ্রেঞ্চ ফ্রাই খাই আমরা, আমার একটা স্টাডি আছে যে সেখানে প্রতিবারে যারা আমরা খাচ্ছি 20 গ্রাম সল্ট খাই, কিন্তু আমার নর্মাল দরকার হলো পার ডে 6 গ্রাম, তাহলে এই যে অতিরিক্ত 14 গ্রাম একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা খাচ্ছি কিডনির উপরে লোড হচ্ছে, এইগুলো প্রিভেন্ট করতে হবে। আমি একটু জনসম্পৃক্ত আর একটা রিসার্চের কথা বলি, এই যে লং কোভিড হয়েছে, করোনা, মানুষ ডিমেনশিয়ায় ভুগছে, তাদেরকেও আমাদের একটা চিকিৎসার কি করা যায় এগুলো নিয়ে আমরা গবেষণায় আমরা পিছিয়ে, কারণ আমাদের গবেষণায় বাজেট বরাদ্দ কম এবং গবেষণায় আমাদের উৎসাহ কম। আমি যদি এই অভিযোগটা করি বা এই অনুযোগটা করি আপনি কি বলবেন? আমি এক্ষেত্রে আসলে বাজেট আরও বাড়ানো উচিত, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি 100 কোটি টাকার একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট দিয়েছে, আপনি জানেন, সেখান থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে গতবার 27 কোটি টাকা পেয়েছে 100 কোটি, 60 কোটির বেশি এখনও কিন্তু ইউটিলাইজ হয় নাই। অর্থাৎ আরও রিসার্চ না করলে ইউটিলাইজেশন হবে কী করে? বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু একটা কাজ করেছি, সেটা কি জানেন, 4 কোটি টাকা ছিল আমার আগের রিসার্চ গবেষণা বাজেট, এবার আমি 32 কোটিতে উন্নীত করেছি। সুতরাং গবেষণা আরও আগাতে সক্ষম হব আমরা।